রাজ্যের শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করার ক্ষেত্রে রাজ্যের বিজেপি সরকার কাজ করছে বলে অভিমত ব্যক্ত করলেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে বিজেপি সরকারের সময় দক্ষিণ ত্রিপুরাতে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে। শাসক দলের দুটি গোষ্ঠীর কারণেই গোটা দক্ষিণ জেলা অচল হয়ে পড়েছে বলেও অভিযোগ করলেন শঙ্কর প্রসাদ দত্ত। সিটু সদর দপ্তরের সাংবাদিক সম্মেলনে তিনি আরও অভিযোগ করে বলেন, শাসক দলের গোষ্ঠী কন্দলের কারণেই রাজ্যের সাধারণ মানুষ এবং শ্রমিকরা আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অভিমত রাখার ক্ষেত্রে দেখা গেল যে বিএনএস সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে বা কোথাও সরকার পক্ষে যারা আছেন, সরকারের পক্ষে যারা সেখানে কমিটিতে আছেন দায়িত্বশীল ব্যক্তিরা, তারা বিভিন্নভাবে সেখানে বাধা দিচ্ছে বক্তব্য রাখার ক্ষেত্রে শ্রমিকদের মজুরি নির্ধারণের পক্ষে। বিএনএস এবং সরকার পক্ষ চাইছে শ্রমিকদের মজুরি কত কম নির্ধারণ করা যায় সেটা, কিন্তু সিআইটিউ তো এটা করতে পারে না। সিআইটিউ একটা ভিত্তির উপর দাঁড়িয়ে মজুরি নির্ধারণের কথা বলে, কারণ আমরা সবাই জানি আমাদের দেশে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ ভোক্তা যে মূল্যসূচক নির্ধারণ হয় সেই ভোক্তা মূল্যসূচকের উপর ভিত্তি করে আমাদের রাজ্যে শ্রমিকদের মজুরি কী হবে সেটা নির্ধারিত হবে, এটাই হচ্ছে নিয়ম। সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের অভিযোগ তুলে শঙ্কর প্রসাদ দত্ত আরও বলেন, গত বেশ কয়েকদিনে সাবরুমের দুটি ঘটনায় ছজন শ্রমিক নিহত হয়েছেন। সেই সমস্ত নিহত শ্রমিকদের পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেয়নি বিজেপি প্রশাসন, তাই প্রত্যেক শ্রমিক পরিবারকে 20 লক্ষ টাকা করে দেবার জোরালো দাবি জানিয়েছে সিটু। কিন্তু দেখা গেল যে সভাতে বিএমএসের লোকেরা এবং সরকার পক্ষের লোকেরা সিআইটিউর যারা কথা বলতে গেছিলেন তাদেরকে সেখানে কথা বলতে বাধা তারা তৈরি করে এবং বিভিন্নভাবে তারা সারা রাজ্যে যেভাবে গণতন্ত্রকে নিধন করছেন এই শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়েও আলোচনা, সামান্য যে আলোচনা, সিদ্ধান্ত তো সরকার পক্ষ থেকে নেওয়া হবে, এই সামান্য আলোচনা করার সুযোগও সেখানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টাতে সরকার পক্ষ সেখানে রাজি হচ্ছে। এই বিষয়টা অত্যন্ত গুরুতর বিষয় আমরা মনে করি, তার জন্য এই বিষয়টা আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষ, সারা রাজ্যের শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে এখানে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটু নেতৃত্ব অসীম পাল সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।